ফেলছি, হ্যাঁ সিগনিফিকেন্ট। এখন এটা আমরা কিভাবে এক্সেলে করব সেটা দেখাই এখন। এক্সেলে যদি আমি ফাইলটা ওপেন করি, আচ্ছা শীট টু তে আমরা যখন এটা এসপিএসএস এ করছি গ্রুপ এভাবে এক লাইনে করে দিলেই হয়ে যায়, কারণ এসপিএসএস এভাবে গ্রুপ নিয়ে নিবে, কিন্তু এক্সেলে করলে এভাবে না। এক্সেলে যে ডেটা অ্যানালাইসিস ফাংশনে গ্রুপ গুলো ওইভাবে থাকতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে জানুয়ারির জন্য আলাদা করতে হবে, ফেব্রুয়ারির জন্য আলাদা, মার্চ, এরকম যতগুলো আপনাদের গ্রুপ থাকবে সেটা করবে। তো ডেটাতে গিয়ে ডেটা অ্যানালাইসিস যদি ক্লিক করি, এখানে দুটো অপশন আছে, অ্যানোভা সিঙ্গেল ফ্যাক্টর, এটা হচ্ছে টু ফ্যাক্টর। যেহেতু আমরা আজকে সিঙ্গেল ফ্যাক্টর ওয়ান অ্যানোভা করতেছি, অতএব আমরা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টরটাই ব্যবহার করব। এরপরে আরো কাজ আছে, আমরা এই গ্রুপ গুলোর মধ্যে আবার হচ্ছে দেখা গেল আমাদের এই ইনসিগনিফিকেন্ট আসছে, তাই তো? টোটাল ভেরিয়েন্সটা দেখলাম ইনসিগনিফিকেন্ট, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। এরপরে ওই ইয়াগুলোর মধ্যেই মাল্টিপল কম্পারিজন যদি করি, প্রতিটার সাথে যদি কম্পেয়ার করি, সেটাকে পোস্ট হক টেস্ট বলে। ওটা আগামী ক্লাসে শিখাবো, এবং টু এ অ্যানোভা করবো, ওইখানেও আমরা হচ্ছে মাল্টিপল কম্পারিজন করতে পারবো, ওইটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তো এটা সিঙ্গেল ফ্যাক্টরে যদি ওকে দেই, তো এখানে জানি ইনপুট গত যেমন ছিল এক্স ওয়াই বা দুইটা স্যাম্পলের জন্য আলাদা আলাদা ছিল টি টেস্টের ক্ষেত্রে, কিন্তু এটার জন্য আলাদা আলাদা নাই, কারণ একটার মধ্যে দিতে হবে। সেক্ষেত্রে আমরা গ্রুপ বাই আমি কলাম ওয়াইজও দিতে পারি, রো ওয়াইজও সাজাইতে পারি, ঠিক আছে? তো যেহেতু মানে ওই একই জিনিস, কিন্তু এক্সেল এর অ্যানালাইসিস ভিন্ন রকম, যার কারণে ডেটা গুলো আমি ভিন্নভাবে সাজাইছি। তো এটা আমরা হচ্ছে পুরো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা জানি যে গ্রুপ হচ্ছে কলাম ওয়াইজ। যদি আপনার রো ওয়াইজ হয়, রো ওয়াইজ আপনার ডেটা গুলো থাকে মানে গ্রুপ থাকে, সেখানে রো দিবেন, হ্যাঁ। আর যেহেতু এটা কলাম ওয়াইজ দিলাম, তারপরে আমার ফার্স্ট রোটা তো আমাদের লেভেল দেওয়া আছে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম দিয়ে রাখছি, এবং আলফা 0.05, এবং নিউ ওয়ার্কশিট বলতেছে নিউ শিট না দিয়ে আমি এখানে একটা রেঞ্জ দিব, যে আমি এখানে রাখতে চাই আগের মতোই করে। আমি যদি ওকে দেই তাহলে আমার আসলো প্রথম কিছু ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দিয়ে দিছে, সামারি দিছে, অ্যাভারেজ ভেরিয়েন্স ইত্যাদি। তো এই যে বিটুইন গ্রুপস, তো এটা আমরা স্যাম্পলের ক্ষেত্রে যে ভেরিয়েন্সটা আমরা এই দেন সাম স্কোয়ার মান আসছে, ডিগ্রি অফ ফ্রিডম 3, তারপরে মিন স্কোয়ার আসছে, এফ এর মান আসছে, পি ভ্যালু কিন্তু ইনসিগনিফিকেন্ট, এবং মজার ইয়া হচ্ছে যেমন এসপিএসএস এর ক্রিটিক্যাল ভ্যালুটা দেয় না, আমাদের লুক আপ টেবল দেখতে হয়। এক্সেল আবার সুবিধা হচ্ছে লুক আপ টেবলটা দিয়ে দেয়, তাহলে এটা এর মধ্যে কিন্তু রেঞ্জ পড়ে নাই, এবং এই এফটা কিন্তু এর চেয়ে ছোট, তার মানে এই টেলের মধ্যে পড়ে নাই, যার কারণে এটা আমরা কি করবো, নাল হাইপোথেসিস অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে? আবার আমরা যদি দেখি এম স্কোয়ার এর ক্ষেত্রে, হ্যাঁ, ভেরিয়েন্সটা মানে স্যাম্পলের যে ভেরিয়েন্সের চেয়ে এরর ইয়াটা মানটা বেশি, সেক্ষেত্রেও ইনসিগনিফিকেন্ট, পি ভ্যালু দেখেও বলতে পারি ইনসিগনিফিকেন্ট, এদের মতো কোনো ইয়া না। এখন এই প্রতিটা আলাদা আলাদা করে মাল্টিপল যদি কম্পারিজন করি, সেটা নেক্সট ক্লাসে অর্থাৎ পোস্ট অফ টেস্ট, ওই জিনিসটাই আমরা পোস্ট অফে যে আবার কিছু কাজ আছে সেখানে মাল্টিপল কম্পারিজন করতে পারি, এবং হচ্ছে টু অ্যানোভা যেটা সেটাও আগামী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ কিভাবে।